নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশের বড় সাফল্য, রামনগর বাইপাস থেকে প্রচুর মাদক সহ ধৃত তিন। মিজোরাম ছাড়ছেন মৈতেইরা, লক্ষ্মীপুরে শরণার্থীদের খোঁজ নিল অগপ। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় পুলিশের মাদক পাচার বিরোধী অভিযান অব্যাহত, কিছুদিন থেকে একের পর এক অভিযানে মিলছে বৃহৎ সাফল্য। ইতিমধ্যে একাধিক অভিযানে উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণ মাদকদ্রব্য। মাদক পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে পাকড়াও করে পাঠানো হয়েছে জেল হাজতে। সোমবার গভীর রাতে ডিআইজি পার্থসারথী মহন্তের নেতৃত্বে পুলিশ সুপার নোমাল মাহাতো গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালান রামনগর বাইপাসে। সেখানে আরো একটি বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। 2.5 কেজি হেরোইন ও 1 লাখ ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যক্তিকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা 2.5 কেজিরও অধিক হেরোইন ও 1 লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিন ব্যক্তি আটক সহ একটি ব্যক্তিগত বাহনও জব্দ করা হয়েছে। ধৃতরা হলেন মনোয়ার হোসেন বরভুইয়া, সাদারউদ্দিন ও আফসার আলম। তাদের বাড়ি কালাইনের বিহারা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। মুক্ত করা আৰু যেতিয়া কিছুমান খবৰ থাকে কেতিয়াবা আজি এতিয়া আজি যিটো খবৰ এই খবৰটো যোৱাকালি হোৱা হ'লে ইয়াত হয়তো বেলেগ ধৰণে হ'লহেঁতেন, তিনিদিন পিছত হোৱা হ'লে হয়তো বেলেগ ধৰণে হ'লহেঁতেন। গতিকে অভিযানবিলাক খবৰবিলাক যেতিয়া থাকে, এটা অভিযান আপোনালোকে সময়তহে দেখা পায়, তাৰ নেপথ্যত বহুতখিনি কথা থাকে। আৰু আজি এইটো কাৰণে ভাল লাগিছে যে আজি আমাৰ ইয়াত শিলচৰত আমাৰ ডিজিপি ছাৰে আজি আহি আমাৰ এছটিএফৰ স্পেচিয়েল টাস্ক ফৰ্চৰ যিটো টুইটাৰ আজি ইয়াৰ পৰা লঞ্চ কৰা হৈছে, এছটিএফৰ ড্ৰাগছ ইনফ'লাইন লঞ্চ কৰা হৈছে, তাত যিকোনো মানুহে খবৰ দিব পাৰিব, তেওঁলোকৰ পৰিচয় গোপনে ৰখা হ'ব। সেই গোটেইখিনি আপোনালোকে ইতিমধ্যে পাইছে আৰু নতুনকৈও কাইলৈ আমাৰ কাছাৰৰ এছ পি নিৰ্মলে শ্বেয়াৰ কৰিব আপোনালোকৰ লগত, কাৰণ সেই নম্বৰটো সকলোৱে পাব লাগে। গতিকে এই যে অভিযানটো চলি আছে সেয়া সকলোতে চলি আছে আৰু বিভিন্ন জিলাই সেয়া অতি নিষ্ঠা সহকাৰে কৰি আছে। আৰু আজিৰ অভিযানটো আজি কেইদিনমানৰ পৰা এই খবৰটোৰ ওপৰত কাম কৰি থকা হৈছিলে, যোৱা 3-4 দিনমানৰ পৰা কৰি থকা হৈছিলে। আৰু ইয়াত এইটোত আজি যিখিনি উদ্ধাৰ হৈছে তাতে 2.5 কেজি হেৰোইন আছে, 1 লাখ ইয়াবা টেবলেটছ আছে, তিনিটা মানুহ এৰেষ্ট কৰা হৈছে, এখন গাড়ী ছিজ কৰা হৈছে, এখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এইখিনি আহিছিলে, উত্তৰ ভাৰতৰ এখন ৰাজ্যলৈ এইখিনি গৈ আছিলে। এতিয়ালৈকে যিখিনি তদন্তত এইখিনি কথাই পোৱা গৈছে, ইয়াৰ পাছৰ যিখিনি ফলো আপ একশ্যন আছে সেইখিনি হ'ব, এতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব। আৰু মণিপুৰ ৰাজ্যত অশান্তিৰ প্ৰভাৱ পৰিছে মিজোৰামে। একটি মিজো সংগঠনৰ হুমকিতে কৰ্মৰত মণিপুৰৰ মৈতেই সম্প্ৰদায়ৰ পুৰুষ আৰু মহিলাৰা আতংকে মিজোৰাম ছেড়ে কাছাৰৰ লক্ষ্মীপুৰ সোনাই অঞ্চলে গত দুদিন থেকে আশ্ৰয় নিয়েছে। মঙ্গলবার অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোনাই ও লক্ষ্মীপুরের আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করে তাদের খোঁজ খবর নেন ও আর্থিক সাহায্য তুলে দেন। তাছাড়া এদিন তারা স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে কথা বলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেন। এদিন এজিপির কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, মিজোরাম থেকে অগণিত পুরুষ মহিলারা কাছাড়ে এসে প্রবেশ করেছেন। এদিন সোনাই থেকে কিছু সংখ্যক শরণার্থী গুয়াহাটি হয়ে মণিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমান পরিস্থিতির উপরে বিবেচনা করে সড়ক পথে না গিয়ে বিমান পথে যেতে হচ্ছে তাদের। অনেক মানুষ আর্থিক দিক দিয়ে অসচ্ছল, তাই আসাম ও মণিপুর সরকারের কাছে তারা অনুরোধ করেন তাদের বিমানযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। রুগী রয়েছেন যারা ডায়াবেটিক্সের পেশেন্ট এবং ব্লাড প্রেশারের পেশেন্ট আছে, আমরা ইমিডিয়েটলি আমার বিমল সিং মহাশয় উনি জয়েন্ট ডাক্তারকে কল করেছেন, তো মানে শীঘ্রই মেডিকেল ক্যাম্প স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং আমরা আমাদের পার্সোনালি পক্ষ থেকে ওনাদেরকে অনুমোদন দিয়েছি। ওইটাই আমি সকল সম্প্রদায়ের, মিতেই সম্প্রদায়ে এবং কুকি সম্প্রদায়ের সবার কাছে আমার অনুরোধ, যে ও মানে হিংসায় কিছু নাই, হিংসায় সবই ধ্বংস হবে, কিছু হিংসায় কিছু থাকে না, যে কোনো জিনিস বসে সমাধানের ভিত্তিতে সব জিনিস সমাধান হয়। আজকে মিতেই সম্প্রদায়ের উপরে যেরকমই লাঞ্ছিত বঞ্চিত ওরা হয়েছে, ওরা মণিপুরে, মণিপুর ল্যান্ড ওরা, কিন্তু আজকে মণিপুরেই ওরা অশান্তি। আজকে মিজোরাম থেকে যেরকম তাড়িয়ে দেওয়া হচ্ছে ওদেরকে, আমি মিজোরাম
সরকারের কাছে আমি আমার অতুল বরা মহাশয়ের বর্ডার মিনিস্টার কে আমি বলবো মিজোরাম গভর্নমেন্টের সঙ্গে কথা বলার জন্য এবং মণিপুর চিফ মিনিস্টার এন বীরেন সিং মহাশয়ের সঙ্গে সঙ্গে কথা বলার জন্য যিনিগুলা দেখে আজকে এসে শরণার্থী শিবিরে দেখে খুব বেশি দুঃখজনক দুঃখজনক বিষয়। আজকে আমরা গিয়ে আমি আমার সেক্রেটারি আমরা পুরো টিম গিয়ে আজকে ডিসি মহাশয়ের সঙ্গে আমরা মিটিং করব এবং এদের কীরকম আরও সুযোগ সুবিধা দেওয়া যায়, খানিদানির কি মানে অসুবিধা হচ্ছে এটা সম্বন্ধে আমরা ডিসি মহোদয়ের সঙ্গে এটা নিয়ে বসবো আমরা। ধন্যবাদ। মণিপুর রাজ্যে নারী ধর্ষণ এবং নির্যাতনের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। প্রায় তিন মাস থেকে মণিপুর রাজ্যে জাতিদাঙ্গায় জর্জরিত, হাজার হাজার মানুষ গৃহহীন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, নারীদের অত্যাচার এবং ধর্ষণ করা হয়েছে, অথচ নীরব প্রধানমন্ত্রী সহ তার সরকার। ব্যর্থতা স্বীকার করে অবিলম্বে মণিপুর এবং কেন্দ্র থেকে বিজেপি সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে জেলা তৃণমূল কংগ্রেস ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নীরব প্রতিবাদ দেখায়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং বক্তব্য নিয়ে করা সমালোচনা করেন তৃণমূল নেতৃবৃন্দরা। মা বোনদের উপর যেভাবে হত্যালীলা চলছে, যেভাবে হেনস্থা করা চলছে, তারই প্রতিবাদে আজকে কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ক্ষুদিরাম বসুর পাদতলে আমরা এক ঘন্টার কালো কাপড় পরিধান করে আমরা মৌন ধর্ম পালন করেছি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস মনে করে যে মণিপুরের যে সরকার সেই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, মণিপুরের জনসাধারণকে সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কালো কাপড় পরে এক ঘন্টার মৌনব্রত পালন করার জন্য। আমরা দেখেছি যে প্রায় দু মাস থেকে মণিপুরে বিভিন্ন ধরনের গণ্ডগোল চলছে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ওই দু একদিন আগে খালি ছোট্ট একটি বক্তব্য রেখেছেন মণিপুর সম্বন্ধে, এবং বিজেপির নেতারা মুখ্যমন্ত্রীরা যেভাবে মণিপুর নিয়ে ওনারা বক্তব্য রাখছেন, বিগত দিনে সরকারকে গালি গালাজ করছেন। আমরা মনে করি বিজেপি সরকার আর এক মিনিটের জন্য আমাদের দেশে সরকারে থাকা উচিত নয়, মণিপুরে সরকারে থাকা উচিত নয়। আমরা সরকারের কাছে দাবি করছি মণিপুর সরকারকে বরখাস্ত করে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে যেন প্রকৃত যারা দোষী তাদের শাস্তি দেওয়া হয়, এবং বিশেষ করে আজকে মা বোনরা যেভাবে হনস্থা শিকার হচ্ছেন, যেভাবে ওপেন রাস্তায় তাদেরকে হনস্থা করা চলছে, লাঞ্ছনা করা চলছে, তার থেকে যেন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে তার থেকে যেন মা বোনদের রক্ষা করা হয়, সেই দাবি আজকে আমরা আমাদের ভারত সরকারের কাছে উত্থাপন করছি। এনপিসি কাছাড় জেলা শাখার উদ্যোগে আসামে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্যাটল অফ সেফ বডি বিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ 2023। মঙ্গলবার শিলচরের মালোগ্রাম এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আসাম সহ বরাকের বুকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত মোট 50 জন প্রতিযোগী তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন। দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয়ই অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় টপ তিনজনকে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে হতে যাওয়া সেরো ক্লাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র দেওয়া হবে। এছাড়াও স্ট্রংম্যানকে নগদ 11,000 টাকা সহ সার্টিফিকেট তুলে দেবেন আয়োজকরা। এটা হলো ইভেন্ট আমাদের এনপিসির আন্ডারে হচ্ছে, সেরো ক্লাসিক কোয়ালিফায়ার। এখান থেকে যে যে উইনার হবে দিল্লিতে সেরো ক্লাসিকে কোয়ালিফাই করবে। তো শোয়ের নাম হলো ব্যাটল অফ সেফ বডি বিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ। এটা আপনার 19th and 20th অগস্টে হবে রাজীব ভবনে, আর পাওয়ার লিফটিং হবে ডিএসএতে। তো এটা নিয়েই আমরা করাচ্ছি এখন, বলবো আর এটা ফার্স্ট টাইম হচ্ছে। আমাদের গেস্ট থাকবেন মনোজ পাটিল আইএফবিবি প্রো, আর কারিশমা অরোরা থাকবেন, উনি রোডিস এক্সপোরে ছিলেন, আর থ্রি টাইম ফিজিক্স চ্যাম্পিয়ন আছেন ইন্ডিয়ার। তারপর আছেন হরিশঙ্কর দে আমাদের গেস্ট, উনি হবেন আপনার, উনি হলেন মিস্টার কামরূপ আসামের 2022 ওভারঅল চ্যাম্পিয়ন। তো ওনারা সবাই প্রেজেন্ট আছেন, আর আমাদের জাজিং প্যানেলের সবাই দিল্লি থেকেই আসছে আপনার এনপিসির আন্ডারে। ওরা এনপিসি করে এখান থেকে যতজন উইনার হবে ওরাই ডাইরেক্ট অলিম্পিয়ার জন্য কোয়ালিফাই করাবে এখানে শর্টে। কয়দিনের এটা? দুই দিনের ইভেন্ট আপনার 19th আর 20th অগস্ট। এখানে যারা পার্টিসিপেট করবে এটা খালি কাঁচার না বড় আগুন না? না না, এটা হল আসাম, এটা আসাম চ্যাম্পিয়নশিপ, এটা ফার্স্ট টাইম হচ্ছে এখন আসামে। সমগ্র দেশের সাথে শিলচরে মণিপুর সংহতি দিবস পালন করলো সারা ভারত কৃষক সভা সিটু ডিওয়াইএফ এর কাছাড় জেলা কমিটি। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিভিন্ন বাম সংগঠন থেকে প্রায় শতাধিক শ্রমিক, কৃষক, মহিলা ও যুবরা জমায়েত হয়ে বিক্ষোভে প্রদর্শনে অংশ নেন।
বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন ডিওয়াইএফআই কাছাড় জেলা সম্পাদক দেবজিৎ গুপ্ত, সিটু কাছাড় জেলা সহসভাপতি সমীরণ আচার্য, সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সভাপতি রেজামত আলী বরভুইয়া, সহসম্পাদক অরূপ চক্রবর্তী। মণিপুর সংহতি দিবসের দাবি, দীর্ঘদিন থেকে মণিপুরে চলতে থাকা জাতিদাঙ্গা রুখতে ব্যর্থ মণিপুরের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে হবে। মণিপুরে তিন আদিবাসীদের উপর অমানবীয় অত্যাচারে জড়িত দোষীদের কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। বক্তারা কেন্দ্র ও মণিপুরের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মণিপুরে তিন আদিবাসীকে নগ্ন করে প্যারেড করানো হয় এবং পরে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় সারা দেশ আজ লজ্জিত। এর থেকে আবারও প্রমাণিত হলো বিজেপি সরকারের আমলে মহিলারা সুরক্ষিত নয়। শ্রমিক কৃষকরা সারা দেশে মণিপুরের জঘন্যতম ঘটনার প্রতিবাদে মণিপুর সংহতি দিবস পালন করছে ও দাবি করছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মণিপুরের পুনরায় শান্তি ফিরিয়ে আনতে হবে, অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজকে মণিপুরে যে জাতিদাঙ্গা সংগঠিত হচ্ছে তার জন্য আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে বীরেন সিং সরকারকে উৎখাত করে সেখানে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করার দাবি জানাচ্ছি। বন্ধুগণ, মণিপুরে আজকে কি চলছে? আজকে মৈদি মণিপুরীদের আজকে তফসিল হিসাবে ঘোষণা করার চেষ্টা তারা দাবি জানাচ্ছে। কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছিল মৈদি মণিপুরীদের তফসিল হিসাবে ঘোষণা করার, কিন্তু কুকিরা বন্ধুগণ, কুকিরে কুকিদের জন্য অটোনোমাস কাউন্সিল করুন না কেন? আজকে ত্রিপুরা বামপন্থী সরকার শাসনের সময় ত্রিপুরা উপজাতির জন্য অটোনোমাস কাউন্সিল গঠন করেছিল। পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসু সরকার ছিল তখন দার্জিলিংকে নিয়ে একটা অটোনোমাস কাউন্সিল গঠন করে মানুষের কুপকে প্রশমিত করেছিল। কিন্তু তুমি আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়ে আজকে বিজেপি সরকার চলছে মণিপুরে। আজকে মণিপুর বীরেন সিংকে নিয়ে মণিপুরে জাতিদাঙ্গা কিভাবে থামানো যায় তার কোনো প্রচেষ্টা হচ্ছে না। বন্ধুগণ, আজকে মণিপুরে জাতির নামে আজকে মানুষের ঘর বাড়িতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের ইচ্ছা লুণ্ঠন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি। এইভাবে আমি বক্তব্য শেষ করছি। শিলচর বরখোলা সংযোগকারী সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একাংশ বরখোলাবাসীর। দীর্ঘ 50 বছরের স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে দেখে বৃহত্তর বরখোলার এলাকার প্রায় 200 জনগণ একত্রিত হয় রবিবার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ সহ বিজেপি সরকারের সমর্থনে উৎফুল্লিত কণ্ঠে বিভিন্ন স্লোগান দেন এলাকার জনগণ। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা জানান, শিলচর বরখোলা সংযোগকারী সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয় এলাকার আর্থসামাজিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 50 মানে আমরা তখন থেকে এটা লাগে মানে চেষ্টা করতে 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 মানে কত মানে প্রবলেম হয়েছে। আমরা কয়েকজন নেতা নির্বাচিত করছি, মন্ত্রীও পাইছি, কেউ মানে আমরা এই ব্রিজটারে মানে হরতে পারছি না, খালি বাধা। যতবার মানে রেডি হইল টেন্ডার হওয়ার পরেও বিদায় দাবি জানায় কেন ওইখানে ব্রিজ মধুরম কেউ এত কিছু করার পরেও আমরা যে এখন বর্তমানের যে এমএলএ এবং সরকার হেমন্ত বিশ্ব শর্মার সরকার আমরা যে ব্রিজটা দিল এর লাগে আমরা অনেক কৃতজ্ঞ তার কাছে আজীবন আমরা মনে রাখছি। হিমন্ত বিশ্ব শর্মা আমাদের একটা বৃহৎ কাজ করে দিয়েছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। কৃষ্ণনাথকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে আমাদের আজকে একটা বীজ দিয়েছেন। আমাদের অনেক অসুবিধার সম্মুখীন থেকে আমরা এখন মুক্তি পেয়েছি এবং আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। আমাদের বাচ্চাকে স্কুল যেতে অনেক অসুবিধা ভোগ করতে, কিন্তু এখন অনেক সুবিধা হয়েছে। এই জন্য আমি হিমন্ত বিশ্ব শর্মাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই ও কৃষ্ণনাথকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ডিলিমিটেশন নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকা ও অবস্থানে সন্তোষ ব্যক্ত করল ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস বরাকবেলি। ডিলিমিটেশনে সুপ্রিম কোর্টের প্রথম শুনানিকে স্বাগত জানিয়ে ফোরামের পক্ষে আহ্বায়ক শঙ্কর দে বলেন, ডিলিমিটেশন প্রক্রিয়াতে স্থগিতাদেশের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করেছে, কারণ এ ধরনের সাংবিধানিক প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু ডিলিমিটেশন করতে নির্বাচন কমিশনের অধিকার আছে কিনা এ নিয়ে যে আবেদনপত্র দাখিল করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়েছে, এ বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ডিলিমিটেশন নিয়ে ফোরাম রাইটস প্রথম
প্রথম থেকে আন্দোলন করে আসছে। গুয়াহাটিতে গিয়ে কমিশনের শুনানি হয়েছিল, এতে ফোরামের পক্ষ থেকে মতামত রাখা হয়েছে, কিন্তু ফোরামের মনে হয়েছে যে ডিলিমিটেশন কমিশনের এই শুনানি ছিল সেটা নিয়ম রক্ষা। এই প্রেক্ষাপটে আদালতের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। ফোরামের অন্যতম আহ্বায়ক চয়ন ভট্টাচার্য বলেন, ডিলিমিটেশন করার অধিকার নির্বাচন কমিশনের আছে কিনা এই বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনায় নিয়ে আসায় ফোরাম খুশি, কারণ এ বিষয়টির উপরে সামগ্রিক প্রক্রিয়াটি নির্ভর করছে। আদালত যেহেতু এ বিষয়ে মতামত জানার জন্য কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে 3 সপ্তাহ সময় দিয়েছে, তাতে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সরকারের যতটুকু কাজ এটা অ্যারেঞ্জ করে দেওয়া সরকার করবে, বাদ বাকি এটা আপনাদের ব্যাপার, জনগণের ব্যাপার, কমিশনের ব্যাপার। কিন্তু বারবার কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ক্রেডিট নিতে চেয়েছে, এখনও চাইছে নিজেই ক্রেডিট, এবং যে সমস্ত বিষয় এখনো অমীমাংসিত, অমীমাংসিত বিষয় খিলঞ্জিয়া বিষয়টি অমীমাংসিত, কারণ সমস্ত কিছু হচ্ছে আসাম চুক্তির উপর ভিত্তি করে। আসাম চুক্তির 6 নম্বর দ্বারাই কিন্তু বলা খিলঞ্জিয়ার কোনো শব্দের উল্লেখই নেই, সেখানে বলা হয়েছে যে অসমীয়াদের টু প্রোটেক্ট প্রমোট টু প্রোটেক্ট প্রিজার্ভমেন্ট প্রমোট, কাকে প্রোটেক্ট করা হবে, কাকে প্রিজার্ভ করা হবে, কাকে প্রমোট করা হবে, অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, অসমীয়া ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা করা, এটা কোনো জায়গায় কিলঞ্জিয়ার উল্লেখ নেই। পরিবর্তিত পরিস্থিতিতে যখন দেখা হতে থাকছে যে উপজাতি জনগোষ্ঠীকে যদি সঙ্গে না রাখা যায়, তাহলে আসলে অসমীয়ারা 30 শতাংশের কোটাকে তারা থেকে যাবে, 30 শতাংশ ক্রস করা মুশকিল, 25 হতে পারে, 22 হতে পারে, ধরে নিলাম আমি 30ও, তো বাকি 70 শতাংশ এই রাজ্যের যারা উপরাজ্য মানে উপজাতি যারা হিন্দিবাসী রয়েছেন, চা বাগিচা সমাজের মানুষ রয়েছেন, এবং সর্বোপরি যে বাঙালি, যে বাঙালি বলতে আমরা যেটি বুঝি হিন্দু মুসলিম মিলিয়ে বাঙালি, যে বাঙালি, বাঙালি যখন বলবো সেখানে একটা বাঙালি হিন্দু বাঙালি মুসলিম, এই বিভাজনের কোনো অবকাশ আছে বলে আমরা মনে করি না। মদন মোহন আখড়া ও আনন্দ পরিষদ ক্লাবের যৌথ উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয় সোমবার। মদন মোহন আখড়া পরিচালন কমিটি ও আনন্দ পরিষদ ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার তারাপুরস্থিত মদন মোহন আখড়ায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ডক্টর অজিত কুমার ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সভাপতি শিবব্রত দত্ত ও শাখা সচিব নিরঞ্জন দাসকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা ডিএসএ সভাপতিকে অভিনন্দন জ্ঞাপন করার পাশাপাশি শিলচর জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন সহ খেলাধুলার মানদণ্ডকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। আমি আশা করি আমি হয়েছি ঘরের মধ্যেই তো আছি, আমি তো তোমাদেরই মধ্যে, যাই হোক ওদের ভালোবাসা আমি সম্মান জানাই, সবাইকে ধন্যবাদ আমাদের এখানে আজকে সম্মাননা দেওয়ার জন্য। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দায়িত্ব আমি নিয়েছি, আমি ইতিমধ্যে দায়িত্ব ভার গ্রহণ করেছি, এবং আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মে তো আগে থেকে জড়িত ছিলাম, এবং আমরা এই অর্গানাইজেশন থেকে আমরা কাজ করে থাকি, মদনমোহন ট্রাস থেকে আমরা সামাজিক কাজকর্ম অনেক করে থাকি। এবারে একটু ভিন্ন ধরনের কাজ জেলা ক্রীড়া সংস্থার, আমি ক্রীড়া জগতের সঙ্গেও জড়িত আছি, কাজে এটাও আমার জন্য বিশেষ কিছু নতুন হয়, তবে দায়িত্বটা অনেক বেশি, অনেক ভুল দায়িত্ব নিতে হয়েছে, কারণ জেলা ক্রীড়া সংস্থার একটা বিশেষ সুনাম রয়েছে আসামের মধ্যে, এই জেলা ক্রীড়া সংস্থা শিলচর জেলা ক্রীড়া সংস্থা হয়েছে দ্বিতীয় বৃহত্তম, গুয়াহাটির পরেই বলা হয় আমাদের জেলা ক্রীড়া সংস্থা, কাজে এখানে অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে রেগুলার খেলাধুলা হয় আমাদের এখানে, স্পোর্টস এগুলো ডেভেলপমেন্ট করা, এবং আরও নতুন ব্রাঞ্চও রয়েছে যেগুলো আমাদের এখানে খেলাধুলা হয় না, সেগুলোকে যদি আমরা করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হলে কাশ্মীরের সঙ্গে তুলনা করায় শিলচরের সাংসদ রাজদীপ রায়ের এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামস উদ্দিন বরলস্কর।
সোমবার হাইলাকান্দির কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে ডিলিমিটেশন ও সাংসদ রাজদীপ রায়ের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেন কংগ্রেসের নেতৃবৃন্দরা। এদিকে জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রুকন উদ্দিন বরভুইয়া অভিযোগ করে জানান, শিলচরে মহিলাদের উপর কয়েকদিন ধরে নির্যাতন চলছে, আজকাল মানুষের নিরাপত্তা নেই বলে দাবি করে মণিপুর রাজ্যের অবাঞ্ছিত ঘটনার কথা তুলে ধরে বিশ্ব মানবতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় এবং দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। বিধানসভাকে যেভাবে কাটাছাড়া করা হয়েছে, 62 জিপিকে দুটা সমষ্টিটিকে দেওয়া হয়েছে, একটি বিধানসভাতে 62 জিপি আছে, অন্তর্ভুক্ত আছে একদম খাটাকাল থেকে রামনাথপুর পর্যন্ত। এইভাবে যে অমানবিক ভৌগোলিক পরিসীমা, সেই পরিসীমার প্রতি আমাদের আপত্তির পর নির্বাচন কমিশন তারা তাদের বক্তব্য যে এইভাবে ভৌগোলিক পরিসীমা হওয়ার কথা নয়, জাতি ধর্ম বর্ণ আমরা সেসব দেখি না। আমাদের লক্ষ্য, নির্বাচন কমিশনের লক্ষ্য, ডিলিমিটেশন প্রক্রিয়া এইভাবেই হয় যে একটি ভৌগোলিক পরিসীমাকে একটি সহজ সরল আকারে করা হয় যেখানে ধর্ম জাতি ভিত্তিক কোনো সমস্যা থাকে না। তো যাই হোক, আমরা আশাবাদী যে আমাদের যে নতুন যে সেন্সাস যেটা তাদের করা আছে সেটার প্রতি আমরা আমাদের অভিযোগ করেছি, নির্বাচন কমিশন সেই সেন্সাস নেবে। আমাদের তিনটা সমষ্টি যদি হয় কীভাবে হবে, দুটা সমষ্টি যদি হয় কীভাবে হবে, সে ব্যাপারে নির্বাচন কমিশনের আমরা আগামী 30 জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস আমরা বিহিত ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাব। তৎসঙ্গে আরেকটি কথা, যে এখানে যে ইতিমধ্যেই এই লোকসভা সমষ্টিকে জেনারেল করা হয়েছে এবং শিলচরকে এসসি করা হয়েছে, সে সম্বন্ধে শিলচরের বর্তমান এমপি আমাদের রাজদীপ রায় যে কথা বলেছেন, সত্যিকারের অর্থে বাঙালি হিন্দু মুসলিম এসসি মানুষের এবং মানুষের একটা অপমান করেছেন আমাদের এই সমষ্টির মানুষের, যে একটা নাকি কাশ্মীর হয়ে যাবে। যদি কাশ্মীর হয়ে যায়, শিলচর যদি এসসি হয় আর যদি যেটা জেনারেল হয় সেটা এসসি হয়ে যাবে, ইনার ওনার এই অমানবিক এবং অদূরদর্শিতা বক্তব্যের জন্য আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস ওনাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পুলিশের বড় সাফল্য, রামনগর বাইপাস থেকে প্রচুর মাদক সহ ধৃত তিন। মিজোরাম ছাড়ছেন মৈতিরা, লক্ষ্মীপুরে শরণার্থীদের খোঁজ নিল অগপ। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।